শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, জলবায়ু পরিবর্তন এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার বাংলাদেশ। বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর সম্মেলনে এই কথা জানান বক্তারা। আরও জানান, ভবিষ্যতে এডিবি বড় আকারের সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকবে। স্মার্ট বাংলাদেশ তৈরি সহ ভিশন 2041 বাস্তবায়নে সামনের বছরগুলোতে বাংলাদেশের জন্য এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বাংলাদেশ এখন উন্নয়নের শক্তিশালী রোল মডেল। শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই নয়, জলবায়ু পরিবর্তন এবং নারী ক্ষমতায়নের দিক থেকেও বিশ্বের গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আশ্বস্ত করছি যে এডিবি বাংলাদেশের সকল উন্নয়নে আরও বড় আকারে সহযোগিতা নিয়ে পাশে থাকবে। পঞ্চাশ বছরে এডিবির $28.4 বিলিয়ন-এর মধ্যে $21 বিলিয়ন US পেয়েছে বাংলাদেশ। এডিবির সহায়তা গ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম। আমাদের ভিশন 2041 বাস্তবায়নে এডিবি সামনের বছরগুলোতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আই থ্যাংক ইউ অল